আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মুচমুচে বেগুনের রেসিপি। বেগুনই আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি, কিন্তু একটা সমস্যা হলো বেগুনি বানানোর কিছুক্ষণ পর এটা আর মুচমুচে থাকে না বা বেগুনি ফুলতে চায় না। আমার আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে মুচমুচে আর ফুলকো বেগুনের রেসিপি। এইভাবে আপনারা বেগুনি বানালে কিন্তু বেগুনি বানানোর কয়েক ঘন্টা পরও কিন্তু বেশ মুচমুচে থাকবে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমেই আমি বেগুনের জন্য ব্যাটার রেডি করে নিব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ বেসন। এতে দিয়ে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়া। আপনাদের যদি চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। আর দিব 1/2 চা চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়া। এবার এই শুকনো প্রকরণগুলো একটা হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে আমি ব্যাটারটা রেডি করে নিব। সব পানি একত্রে দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে পানি দিতে হবে আর ব্যাটারটা রেডি করতে থাকতে হবে। সব পানি একত্রে দিলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। পানি মিশানো হয়ে গিয়েছে। এইবার দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এতে করে ব্যাটারটা একটু ফুলে যাবে আর এর মধ্যে একটু বাতাসের সৃষ্টি হবে, যেটা কিনা আপনার বেগুনিকে ফুলতে সাহায্য করবে। আর যাদের বেগুনি ফুলে না তাদের জন্য একটা টিপস হলো, আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে ইস্ট অ্যাড করতে পারেন। আপনার বেগুনির ব্যাটারের ঘনত্ব ঠিক আছে কিনা সেটা বোঝার উপায় হলো এইভাবে করে একটা আঙুল ডিপ করলে দেখবেন আপনার আঙুলটা সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে। আর এক্সট্রা ব্যাটার পড়ে যাওয়ার পরও কিন্তু সুন্দরভাবে আঙুলটা কোট হয়ে যাবে। বেগুনির ব্যাটার রেডি। আমি এই ব্যাটারটা আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে এটার ঘনত্বটা। আমি এখানে কিছু বেগুন কেটে নিয়েছি। এবার এই বেগুনগুলো এইভাবে করে একটু ডিপ করব আর এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলব। চুলায় তেল বসিয়ে এটাকে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে বেগুন এইভাবে করে ব্যাটারে ডিপ করে নিয়ে এক্সট্রা ব্যাটারটা ফেলে দিয়ে আমি এটাকে তেলে ছেড়ে দিব। বেগুনি ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। আর বেগুনি দেওয়ার সাথে সাথেই দেখবেন একটা বুদবুদের সৃষ্টি হচ্ছে আর আপনার বেগুনিটা একটু ফুলে যাচ্ছে। বেগুনি দেওয়ার একটু পরেই বেগুনিটা উল্টিয়ে দিলে আপনার বেগুনি সুন্দরভাবে ফুলবে। আমি বেগুনিগুলোকে উল্টিয়ে দিলাম। এবার এটাকে গোল্ডেন ব্রাউন আর মুচমুচে করে এটাকে ভেজে নিব। আমি আরও কিছু বেগুনি এদিকে দিয়ে দিচ্ছি। আর আগের যে বেগুনিগুলো দিয়েছিলাম সেটা ব্রাউন কালার চলে এসেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও কড়া করে ভেজে নিতে পারেন। কড়া করে ভাজলে বেগুনিটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। আমি সবগুলো বেগুনি একই প্রসেসে ভেজে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মুচমুচে ফুলকো বেগুনি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এইভাবে করে বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর এইভাবে করে বানালে কিন্তু আপনার বেগুনিটা বানানোর কয়েক ঘন্টা পরও কিন্তু বেশ মুচমুচে থাকবে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেগুনি হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের দোয়া আর সাপোর্টের খুব বেশি প্রয়োজন। আশা করি আমার এই জার্নিতে আপনারা আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।